মাসে বা অ্যাডমিশন টেস্ট হওয়ার আগে যে সময়টা তোমরা পাচ্ছ এই সময়টাকে ঠিক কিভাবে কাজে লাগাবে। প্রথমে আমি বলবো যে টেক্সট বুক অ্যাজ এ রেফারেন্স বুক, আমি এর আগেও অলরেডি বলে ফেলেছি, টেক্সট বুকের বেসিকটা আমাদের সবার প্রথমে আগে ক্লিয়ার করতে হবে। সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যে কোনো সাবজেক্টেই হোক না কেন, আগে তোমার বেসিক ক্লিয়ার করতে হবে। যদি তোমার বেসিক ক্লিয়ার থাকে সেই ক্ষেত্রে হচ্ছে তুমি তোমার নেক্সট স্টেপে যাবে, বা তার আগ পর্যন্ত কখনোই টেক্সট বুক 100% কমপ্লিট না করে অথবা 100% বেসিক ক্লিয়ার না করে তুমি অবশ্যই অন্য কোনো স্টেপে যাবে না। এবার সেকেন্ড স্টেপ হিসেবে যদি তোমার টেক্সট বুক একদম প্রিপারেশন নেওয়া হয়ে যায়, 100% বেসিক ক্লিয়ার থাকে, সেক্ষেত্রে তোমরা বলতে পারো যে তোমাদের প্রিপারেশনে 80% কমপ্লিট, ইয়েস ফর শিওর 80% তোমাদের প্রিপারেশন ডান বলে তোমরা ধরে নিতে পারো। এরপরে তোমার সেই প্রিপারেশনটাকে আরো বেশি ভালোভাবে ঝালাই করে নেওয়ার জন্য তোমরা যাবে নাম্বার টু স্টেপে, যেটি হচ্ছে কোশ্চেন ব্যাংক ফর্ম। বাজারে বিভিন্ন ধরনের কোশ্চেন ব্যাংক পাওয়া যায় বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি গুলার, তো সেগুলো কোশ্চেন ব্যাংক কিনে অবশ্যই কোশ্চেন ব্যাংক সলভ করা শুরু করবে, তবে তা শুধুমাত্র তোমার নিজের প্রিপারেশন উপর বেস করে। তুমি এতদিন রেফারেন্স বই, টেক্সট বই থেকে যা পড়েছো তার উপর বেস করে সেগুলো সলভ করবে বা ইউজ দেব। অবশ্যই কখনো বাজারে এসব বইয়ে সলিউশন দেখতে যাবে না, কারণ এসব বইয়ের সলিউশনে অনেক সময় উত্তর মালায় ভুল থাকে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করবো কখনোই এসব বইয়ের সলিউশনকে প্রায়োরিটি না দিতে, নিজের বরঞ্চ তোমরা যদি অ্যাজ এ রেফারেন্স হিসেবে সলিউশনটাকে নিতেও চাও তাও নিজের দক্ষতার সাথে মিলে নিবে। নিজে এতদিন যা পড়ে আসলো টেক্সট বুক ওপেন করবে, টেক্সট বুক খুলে হচ্ছে সেই ব্যাপারটার সম্পর্কে বা সেই কোশ্চেনটা সম্পর্কে ভালো মতো মিলে নিয়ে তারপরে উত্তরটা যাচাই করে সেই উত্তরটা তোমার কাছে গ্রহণযোগ্য কিনা সেটা নিজে যাচ করে তারপর আমি তোমাদেরকে অবশ্যই সলভ করার প্রায়োরিটি দিতে বলবো। এরপরে যে স্টেপটি আসবে সেটি হচ্ছে কোশ্চেন ব্যাংক তুমি কতটুকু ভালো মতো সলভ করেছো, সেই প্রিপারেশন যাচাই করার জন্য কোশ্চেন ব্যাংক গুলার মধ্যেই তুমি দেখবে যে বিভিন্ন ধরনের নিজের প্রস্তুতি যাচাই করো, এরকম অনলাইনেও থাকে, তারপরে বিভিন্ন বইও পাওয়া যায়, সেগুলো তুমি সলভ করার মাধ্যমে তোমার নিজের প্রিপারেশন যাচাই করতে পারো যে 50টা কোশ্চেনের মধ্যে বা 35টা কোশ্চেনের মধ্যে বা 70টা কোশ্চেনের মধ্যে তুমি তোমার প্রিপারেশন কতটুকু তুমি কতটুকু পেরেছো সেটার উপর বেস করে তুমি বুঝতে পারবে যে তোমার প্রিপারেশনের লেভেল আসলে কতখানি। এছাড়া তোমার নিজের প্রস্তুতি যাচাই করার জন্য তুমি আরো যে কাজটি করতে পারো সেটি হচ্ছে তুমি বইয়ের থেকে তোমার বিভিন্ন আন্ডারলাইন করা যে ওয়ার্ড গুলো এতদিন পড়ে আসছো, বোল্ড যে ওয়ার্ড গুলো সেগুলা আবার ভালো মতো রিভিশন দিতে পারো। অর্থাৎ আমি তোমাদেরকে এই কথাটি বলার মধ্যে যেটি বোঝাতে চাচ্ছি যে বারবারই রেফারেন্স বইয়ে প্রবেশ করা বা বারবারই টেক্সট বুক ওপেন করা। টেক্সট বুক ওপেন করার মাধ্যমে তোমার যেটা হবে বইয়ের পৃষ্ঠা পরিপালন করতে যেয়েই তুমি দেখবে যে অনেক বিষয়ই তোমার হাতের আয়ত্তে চলে আসছে, অনেক বিষয়ের বেসিক যেটি কিনা হালকা ভুলে ভুলে যাচ্ছিল সেটি হচ্ছে তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে। এরপরে আমি যেটি বলবো যে তোমার কোশ্চেন ব্যাংক সলভের উপর অবশ্যই আমি আর কোনো কথা বলবো না, টেক্সট বুক সলভ করা হয়ে গেলেই হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংক। যদি তুমি 100% ভাবে ভালো মতো প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি নাম করা বুয়েট এরকম, বা তুমি যদি মেডিকেলের প্রিপারেশন নিতে চাও সেক্ষেত্রে তোমার মেডিকেলের কোশ্চেন ব্যাংক অবশ্যই সলভ করবে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করবে, এগুলো যদি তুমি ভালো মতো সলভ করতে পারো আমি বলবো যে তোমার অ্যাডমিশনকে ফেস করা, অ্যাডমিশন টেস্টকে ফেস করা তোমার জন্য মোটেও ডিফিকাল্ট কোনো কিছু হবে না, বরং তুমি কনফিডেন্টলি সেই পরিস্থিতিটি সামাল দিতে পারবে। তো এই পর্বে আমি আজকে তোমাদেরকে এই দুটো স্টেপের কথাই বলেছি যে দুটো স্টেপ কিনা তোমার জন্য একদমই মানে 100% তোমার অ্যাডমিশন প্রিপারেশন কমপ্লিট করে দিতে পারে। এর বাইরে তোমার অন্য কোনো কিছু করার আমি বলবো অ্যাজ মাই ওন এক্সপিরিয়েন্স কোনো কিছু করার প্রয়োজনই নেই। তো আজকে এ পর্যন্তই, আমার পরবর্তী পর্বে হচ্ছে আরো কি কি করা উচিত বা আমি কিভাবে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম সেই এক্সপিরিয়েন্স শেয়ার করবো।